ग्रेट रन ऑफ कच्छ। आहा कि देखिलाम, जन्म जन्मांतरेओ भूलिब ना। हम लोग अब चल रहे धोलावीरा रोड टू हेवन। जो रोड का नजारा है वो व्हाइट टर्न पानी के बीच में से रास्ता जाता है, उसको बोलते हैं रोड टू हेवन। ভারতের পশ্চিমে গুজরাটের বৃহত্তম জেলা কচ্ছ তার গ্রেট রনের জন্য বিখ্যাত। কচ্ছের রনের হোয়াইট ডেজার্ট পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাদা লবণাক্ত মরুভূমি। কচ্ছের গ্রেট রন দেখার জন্য প্রথমে ভুজে আসতে হবে ট্রেন, বাস বা ফ্লাইটে করে। এরপর গাড়ি বা বাইকে করে হোয়াইট রন পৌঁছে যাবে। ये ग्रेट रन बोलते हैं इसको, व्हाइट रन। और ये पूरा जो पानी दिखाई दिया ना आपको, ये लास्ट ठंडी के मौसम में फेब्रुअरी के एंड में पूरा सूख जाता है और ऐसे ही पूरा व्हाइट हो जाता है। अभी देखिए देखिए, ये पूरा व्हाइट आ गया है और लोग उसमें मजा ले रहे हैं सब। হোয়াইট ডেজার্ট, এখন জল শুকিয়ে গেছে, দূরে জল দেখা যাচ্ছে সমুদ্রের, আর জলটাকে আটকানোর জন্য রাস্তা পুরো ভেসে যায়, সেই জন্য এখানে রাস্তার কাজ চলছে। হোয়াইট ডেজার্টে এসছি, আমরা চলে এসছি গ্রেট রন। দেখুন চারিদিকে নুন, আর নুন চারিদিকে নুন, নুনের পাহাড়, যেদিকে তাকাচ্ছি সেদিকে নুন। রন অফ কচ্ছে এসে গেছি, নুনের পাহাড়, সব দেশে নিয়ে যাব, নুন লাগবে না কিনতে। মনে হচ্ছে যেন সমুদ্র আর ওই নুনের পাহাড় একদম মিশে দিগন্ত রেখাটা অপূর্ব। এখানে যে আসতে পেরেছি জীবনে একটা সফলতম দিন আজকে, মানে এখানে যে আসতে পেরেছি, পা দিতে পেরেছি, সেইটা ভগবানের কাছে অশেষ ধন্যবাদ এখানে নিয়ে এসেছে। পূর্ণিমার রাতে হোয়াইট ডেজার্ট এক মোহময়ী মায়াবী রূপে সেজে ওঠে, তাই পূর্ণিমার দিনে কচ্ছের কটেজগুলোর রেটও বেশি হয়ে যায়। নভেম্বর থেকে আরম্ভ হয়ে ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিক রন ফেস্টিভ্যাল কচ্ছের রনে অনুষ্ঠিত হয়। টেন্ট সিটিতে বিভিন্ন ক্যাটাগরির টেন্টে নভেম্বর থেকে ফেব্রুয়ারি প্রচুর দেশি বিদেশি পর্যটকের আগমন হয়। গ্রেট রন তখন অন্য এক রমণীয় সাজে সেজে ওঠে। টেন্ট সিটির গেট, তার ভিতরের প্রচুর সারি সারি রকমারি কাউন্টার বসে। গুজরাটি বা কাচ্ছি হস্তশিল্প, কলাশিল্প, মৃৎশিল্প, চামড়ার বিভিন্ন জিনিস, ব্যাগ, গুজরাটি বা কচ্ছের থালি, ফোক ডান্স, বাজনা,
সুরেলা মিষ্টি সুরের গান সব মিলিয়ে আলো আধারি রাতে আপনি হারিয়ে যাবেন অন্য এক অনন্য সুন্দর জগতে। এই শীতের তিন চার মাসে কচ্ছ লোকেদের আয়ের এক সুন্দর ব্যবস্থা মোদিজি এবং গুজরাট সরকার করে দিয়েছেন, কারণ 2001-এর 26শে জানুয়ারি ভূতসহ কচ্ছের গ্রামগুলো এক ভয়াবহ ভূমিকম্পে সব তছনছ হয়ে যায়, সব বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যায়, বহু সংখ্যক লোক মারা যায় এই ভূমিকম্পে চাপা পড়ে। 2004-এ মোদিজি এসে হোয়াইট রন অবজারভেশন করে ট্যুরিস্ট প্লেস হিসাবে পরিণত করার জন্য এবং এখানকার লোকেদের উন্নতির জন্য রন ফেস্টিভ্যাল চালু করেন। প্রথমে 3 দিনের জন্য রন উৎসব চালু হয়, কিন্তু এই রন ফেস্টিভ্যাল বর্তমানে এত লোকের সমাগম হয় যে গাড়ি টেন্ট বা ভুঙ্গা অর্থাৎ মাড হাউস বুক করে না এলে আপনি হয়তোবা অসুবিধায় পড়তে পারেন। এখন রন ফেস্টিভ্যাল 4 মাস নভেম্বর থেকে ফেব্রুয়ারি এমনকি মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। ভূমিকম্পে কালোডুঙ্গারের দত্তাত্রেয় মন্দিরে যে ক্ষতিগ্রস্ত হয় তা আবার সুন্দর করে তৈরি করে দেওয়া হয়। এই 3-4 মাস কচ্ছের লোকেরা রন উৎসবে পর্যটকদের নিয়ে ব্যস্ত থাকে, প্রধানত স্থানীয় লোকেদের আয়ের একটা দিক এবং সারা বছর গ্রামের জমিতে এখানকার আবহাওয়ায় জোয়ার বাজরা মিলেট বাদাম রাই ইত্যাদি ফসল ফেলিয়ে জীবিকা নির্বাহ করে। অন্য সময়ে মেয়েরা কাছে এমব্রয়ডারি তৈরি করে রাখে। বাপরে বাপ, চারিদিকে শুধু নুন আর নুন, মানে সল্ট আর বাপরে বাপ, দিগন্ত বিস্তৃত যেদিকে তাকাচ্ছি চারিদিকে শুধু নুন। দেখি একটু নুন টেস্ট করে দেখি কেমন। আমাদের ওখানকার আমার বাবা কি শক্ত, তোলা যাচ্ছে না। তুলেছি, দেখি নুনটা, বাবা অসম্ভব নুনটা। এই যে গ্রেট রন অফ কচ্ছে যে এসছি, এই যে নুনের পাহাড়, আস্তরণ, নুনের আস্তরণ, সমুদ্রের জলে, সমুদ্রের জল দূরে সরে গেছে, নুনের আস্তরণ পড়েছে। এই যে, এই যে নুন, যে নুন আমরা খাই অবশ্য পিউরিফাই করে আসে। এই যে সমুদ্রের জল বেরিয়ে পড়েছে, আর দিগন্ত যেখানে মিশেছে মনে হচ্ছে যেন ভগবানের এই সৃষ্টি কোনোদিন দেখিনি। কচ্ছের রন, এখানে অনেক ফ্লেমিঙ্গো রয়েছে। আমরা এখন ধোলাভিরার দিকে যাচ্ছি। ট্যুর যখন যেমন জানে যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ট্রাভেল সংক্রান্ত সঠিক ইনফরমেশন আমরা সবসময় দেবার জন্য সচেষ্ট থাকব, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনগুলোর জন্য চলার পথে পাথেয় হয়ে থাকবে। আজ এখানেই শেষ করলাম, পরবর্তী পার্টে দেখুন প্রায় 5000 সাল পুরানো হরপ্পার একটা শহর, ধোলাভিরার ধ্বংসাবশেষ ও মিউজিয়াম এবং হোয়াইট রনে সানসেট। ধোলাভিরা আগে ধোলাভিরা আগে নেই, বাকি আমি বাকি।